আওয়ামী লীগ বুঝে গেছে বিএনপিকে ছাড়া আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করা সম্ভব নয়, তাই তারা আবল তাবল কথা বলছে বলে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা। সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিবুর রহমান, এম এ রহিম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশির আহমেদ, সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা এম এ কাইয়ুম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।